اللهم آمين، اللهم صل على سيدنا محمد. السلام عليكم ورحمة الله وبركاته. ليلة القدر উপরে আর কয়েকটা কথা বলবো আজকে ইনশাআল্লাহ। আজকে আপনাদের সম্ভবত 22 তারিখ রাত্রি, তো আজকের রোজাটা যেটা কালকে আসবে সেটা শেষ হলে 23 তারিখ পড়বে, 23 তারিখ রাত পড়বে, সেটা হলো লাইলাতুল কদরের সম্ভাব্য আরেকটা রাত। এরপর আরেকটা হাদিস পড়ি, একটা পড়েছিলাম বুখারী শরীফ থেকে, এরকম অনেক হাদিস আছে যেখানে বলা আছে, এটা ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলেন, রমজান মাসের শেষ 10 দিনের যে কোনো বেজোর রাত্রে, যথা 21, 23, 25, 27, 29-এর রাত্রে পাওয়া যায়, যে ব্যক্তি বিশ্বাসের সাথে পুণ্যের আশায় উক্ত রাত্রে এবাদত এ লিপ্ত হয়, তার পূর্বকৃত সমস্ত পাপ মাফ হয়ে যায়। সেই রাত্রি নয় শীত নয় গরম। তো এখানে লাইলাতুল কাদেরের যে সম্ভাব্য তারিখ বা রাত্রি, তার সম্বন্ধে বলার পরে বলা হচ্ছে তার আলামত কি। লাইলাতুল কাদেরের আলামত, রাত্রি হবে না শীত না গরম, যেন চন্দ্রোজ্জ্বল রাত্রি, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল রাত্রি, চাঁদ থাকবে না কিন্তু উজ্জ্বল রাত্রি। নক্ষত্র সমূহ শয়তানকে তারা করবার জন্য ছুটে না, তারা ছুটাছুটি করে, অন্য সময় কোনো সময় দেখে থাকবেন সেরকম হবে না সেই রাত্রিতে। ভোরবেলায় সূর্য কিরণহীন হয়ে উদিত হয়, সূর্যের আলোর তেজ থাকে না, ঠিক যেন চতুর্দশীর পূর্ণ চাঁদের মতো লাগবে সূর্যকে, পূর্ণিমার চাঁদের মতো। সূর্যের সাথে শয়তানের আত্মপ্রকাশ আল্লাপাক সেদিনের জন্য হারাম করে দিয়েছেন। শয়তানকে এমনিতেই তো চেন এ আবদ্ধ করা হয়, এবং যারা সেটা দেখতে পারেন তারা দেখতে পারেন যে দুনিয়ার সমুদয় বৃক্ষ সেজদায় পতিত হয়, আবার সোজা হয়ে দাঁড়ায়, তবে তা অন্তর্চক্ষুতেই দেখতে পাওয়া যায়, সাধারণ লোক তা দেখতে পায় না। সম্বন্ধে ঘটনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলায়, ওনার বয়স তখন 12 বছর হবে, ওনার চাচা হযরত আবু তালেবের সাথে সিরিয়ায় যাচ্ছিলেন, মক্কা থেকে সিরিয়ায়। আবু তালেব ব্যবসার কারণে যাচ্ছিলেন, ভাতিজাকে নিয়ে যান, তো সিরিয়ার কাছাকাছি জায়গার নামটা ভুলে গেলাম, সেখানে একটা গির্জা ছিল, গির্জার যে পাদ্রি সে দূর থেকে খেয়াল করেছে যে একটা দল আসছে, এবং সেই দলকে স্বাগত জানাবার জন্য এগিয়ে গেল। নিয়ে আবু তালেব এর সাথে পরিচয় হলো, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে উনি সম্ভাষণ করলেন এবং বললেন যে এই ছেলে একদিন বড় কিছু হবে। তো আবু তালেব বললেন যে আপনি কিভাবে বুঝলেন? উনি বললেন যে আমি দেখতে পাচ্ছিলাম আপনারা যখন আসছিলেন, তো তখন গাছ এই বালককে সেজদা করছিল, এবং তাকেই সেজদা করে গাছ যে নবী হবে। ও শবে কদরে আমি কোনো আলেমের কাছে শুনি নাই, কোথাও কোনো কিছু দেখিও নাই যে বিশেষভাবে পড়তে বলা হয়েছে, নামাজ পড়ার বেলায় হোক বা তেলাওয়াত করার বেলায় হোক। দোয়ার ব্যাপারে একটা দোয়া বলা আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি শবে কদর পাই তো
হলো যে হে আল্লাহ, তুমি বড় ক্ষমাশীল, ক্ষমাকে তুমি ভালোবাসো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, ক্ষমা করাকে তুমি ভালোবাসো। তুহিবুল আফওয়া ফাফু আননি, কাজে আমাকে ক্ষমা করো। তো যদি বলি আমি তুহিবুল আফওয়া ফাফু আন্না, আন্না আন্নির জায়গায় আন্না, তাহলে আমাদেরকে ক্ষমা করো। আন্না মানে আমাদের। তো এটাই বিশেষ করে পড়তে বলা হয়েছে রাত্রে বলে আমি শুনেছি বা পড়েছি। এছাড়া আমি আর কোথাও কোনো কিছু দেখি নাই যে বিশেষভাবে কিছু বলা আছে। আমরা নামাজ পড়ি, যে কোনো ভাবে নামাজ পড়ি, সূরা ফাতিহার পরে যে কোনো সূরা তেলাওয়াত করি, যেখান থেকে ইচ্ছা তেলাওয়াত করি। আরেকটা হাদিস পড়বো আমি, শবে কদর সংক্রান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কদরের রাত্রে জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটি জামাত নিয়ে অবতীর্ণ হন এবং দাঁড়ানো ও বসা অবস্থায় যারা আল্লাহর জিকির এবং বিভিন্ন ইবাদতে লিপ্ত থাকে তাদের জন্য রহমতের দোয়া করেন। তো তারপর যেটা আছে সেটা ঈদের আগে পড়বো। এই হাদিসেরই একটা অংশ আছে যেটা ঈদের জন্য প্রযোজ্য। শেষের অংশটা পড়ছি। হযরত জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সাথে শুভাগমন করেন, এটা কোরআনে উল্লেখ আছে। এটা হাদিসের শেষ, কিন্তু এটা ব্যাখ্যা। এটা কোরআনে উল্লেখ আছে যে জিব্রাইল আলাইহিস সালাম আসেন, সূরা কদরের মধ্যে আসে, ফেরেশতা এবং রূহ মানে জিব্রাইল আলাইহিস সালাম অবতীর্ণ হন। এবং হাদিসেও বর্ণিত আছে, জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে হুকুম করেন যেন প্রতিটা ইবাদতকারীর ঘরে গিয়ে তাদের সাথে মুসাফা করে, হাত মিলায়। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল আলেহে, আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহু আনহু সাহাবি, এর হাদিস বর্ণনা করেন যে জিব্রাইল আলাইহিস সালামের কথা মতো ফেরেশতারা কয়েক ভাগে বিভক্ত হয়ে যান এবং জলের স্থলে, ঘরে বাইরে, যেখানেই আল্লাহর কোনো প্রিয় বান্দা থাকেন তার সাথে মুসাফা করেন। কিন্তু যেসব গৃহে শুকর বা কুকুর বা জীবের ছবি থাকে, জীবের ছবি, মানুষের জন্তু জানোয়ারের ছবি থাকে, সেসব গৃহে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। আজরাইল আলাইহিস সালামের সময় হলে যে কোনো জায়গায় প্রবেশ করবেন, কিন্তু ছবি লটকানো থাকলে সেখানে এই হাদিস অনুযায়ী রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আর আরেকটা হাদিস পড়ি আমি, এটা বলতে মানে এটা পরিষ্কার করছে যে কেন আমরা শবে কদরের রাত্রির তারিখটা সম্বন্ধে জানি না। এটার একটা কারণ আমি বলে নিই, পরে আমার মনে থাকবে না। এটা হলো যে বিভিন্ন রেওয়ায়েত থেকে, হাদিস থেকে এবং বুজুর্গদের, আল্লাহর ওলিদের অভিজ্ঞতা থেকে মনে হয়, বোঝা যায় যে শবে কদর একটা রাত্রিতে আসে না প্রত্যেক বছর। এবং সেই জন্য 21, 23, 25, 27, 29 কথা বলা আছে। শবে কদর এই পাঁচটা রাত্রির যে কোনো একটা রাত্রিতে আসতে পারে, সেই জন্য তো নির্দিষ্ট করে আল্লাহ তাআলা কিভাবে বলবেন। কিন্তু তারপরেও হাদিসটা দেখি আমরা কি বলছে। হযরত উবাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শবে কদরের সঠিক তারিখ জানাবার জন্য আসলেন। উনি হয়তো মসজিদের মধ্যে ইত্তেকাফের মধ্যে ছিলেন এবং ওনার যে জায়গাটা ছিল ইত্তেকাফের, সাধারণত ঘেরা থাকে, সেটার বাইরে উনি আসলেন। শবে কদরের সঠিক তারিখ জানাবার জন্য, এবং এটা হতে পারে যে ওই বছর কোন তারিখে আসবে সেটা বলার জন্য তিনি বলেন, আমি তোমাদেরকে শবে কদর সম্পর্কে বলতে এসেছিলাম, কিন্তু দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হওয়ার কারণে তার তারিখ নির্দিষ্ট করা আর সম্ভবপর হলো না। আল্লাহ তাআলা ওনার
মন থেকে মুছে ফেলেছিলেন এবং সেই তারিখটা বলতে পারেন নাই। এতে হতে পারে এর মধ্যে তোমাদের জন্য মঙ্গল নিহিত, মঙ্গল নিহিত আছে। তার মানে যে পাঁচটা রাত্রিতে তোমরা খোঁজ করো, তাতে পাঁচটা রাত্রির এবাদতেরই সওয়াব পাওয়া এবং যেই রাত্রিতে শবে কদর হবে সেই রাত্রিতে হাজার মাসের থেকে বেশি এবাদত করার সওয়াব পাওয়া, কত বেশি সেটা আল্লাহ জানেন। আর অন্য রাত্রিতে তো সওয়াব পাবাই, যেই সওয়াব আমি ব্যক্তিগতভাবে মনে করি, কোথাও লেখা নাই, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা রাত্রির সওয়াব রোজার মধ্যে এই সারা এগারো মাস যদি আমরা সারা রাত নামাজ পড়তে থাকি, এবাদত করতে থাকি, তো এই রোজার মাসের এক রাত্রির সওয়াব তার থেকে বেশি হবে, অনেক বেশি হবে। কারণ রোজার মাসে একটা নফল নামাজই ফরজের সমান দরজা পায়। সারা এগারো মাস আমরা যদি নফল আর থেকে নফল পড়তে থাকি, নফলের উপর নফল পড়তে থাকি, তো এই রোজার মাসের একটা নফলের বরাবর হবে না। কারণ এই রোজার মাসে একটা নফল ফরজের দরজা পাবে, একটা ফরজ সত্তর দিয়ে গুণিত হবে। আমরা যে তালিম করছি এটা ফরজ কাজ, ইলম শিক্ষা করা সত্তর দিয়ে গুণিত হবে। তো তো এই হাদিসের মধ্যে তিনটে কথা আছে। এক হলো যে এই যে ঝগড়া বিবাদ করা সে সম্বন্ধে কিছু কথা, আর দুই নম্বর হলো যে আল্লাহ তাআলা কেন নির্দিষ্ট করে বলেন নাই কোন দিন সবে কদর। যদি এটা ঘুরতে থাকে প্রত্যেক বছর, কোনোদিন একুশ তারিখে আসবে, কোনোদিন তেইশ তারিখে আসবে, কোনোদিন পঁচিশ তারিখে আসবে, যদি এরকম হতে থাকে তো তাহলে সেটা নির্দিষ্ট করে তো বলার প্রশ্ন ওঠে না। আর তিন নম্বর হলো আচ্ছা তিন নম্বরটা আমি বলবো না, হাদিস আমাদের তৃতীয় একটা কথা আছে ওটা না বলি, ওটা শুধু শুধু বিভ্রান্তির সৃষ্টি হবে। তো ঝগড়াঝাটি সম্বন্ধে আত্মকলহ, ঝগড়াঝাটি যেটার কারণে কমপক্ষে হলেও সেই বছরের শবে কদর কবে হবে সেটার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতে পারেন নাই, দুজন ঝগড়া করছিল বলে। তো ঝগড়াঝাটি করাটা এত অপছন্দনীয় আল্লাহ তাআলার কাছে এবং শয়তানের কাছে খুবই পছন্দনীয়। শয়তান প্রত্যেক দিন এই রোজার মাসে তো তাকে শৃঙ্খলাবদ্ধ চেন দিয়ে বেঁধে রাখা হয়, কিন্তু অন্য অন্য মাসে প্রত্যেকটা দিন সে তার যে চেলা তাদেরকে ডাকে, তুমি কি করেছো আজকে, কি গোনা করিয়েছ, আমি মিথ্যা বলিয়েছি, ভালো কথা, আচ্ছা তুমি কি করেছো, আমি জেনা করিয়েছি, ভালো কথা, ভেরি গুড, তুমি কি করেছো, আমি চুরি করিয়েছি, খুব ভালো কথা, আচ্ছা তুমি কি করেছো, আমি দুজন মুসলমানের মধ্যে ঝগড়া লাগিয়েছি। তো তাকে শয়তান ডাক দিবে, পাশে বসাবে, তুমি সবচেয়ে ভালো কাজ করেছো। তো এই ঝগড়া বিবাদ শয়তানের অত্যন্ত প্রিয়, এর থেকে মারামারি খুনাখুনি হয়ে যায়, আর তারপর মানুষ জীবনে মাফ করে না। আরেকটা কি হয়, এই কথা বন্ধ হয়ে যায় ঝগড়াঝাটির ফলে। দুই ব্যক্তি যাদের মধ্যে কথা বন্ধ হয়েছে তাদের আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় না, তাদের দোয়া তো পেশ করা হবে না, তার মানে দোয়া কবুল হওয়া তো দূরের কথা, তাদের দোয়াই পেশ করা হবে না। আল্লাহ তাআলা বলবেন যে যারা নিজেদের মধ্যে তিন দিনের বেশি কথা বন্ধ করে বসে আছে তারা আগে মীমাংসা করে নেয়, তারপরে তাদের আমলনামা আমার কাছে পেশ করবা। এটা কত মারাত্মক জিনিস যদি দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, তার দোয়া পেশ করলে বা কেউ ক্ষমা চাইলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু তার দোয়াই পেশ করা হবে না। কি মারাত্মক জিনিস দেখেন। আর আমরা একটা একটা সামান্য একটা ব্যাপারে কিছু কথা কাটাকাটি হলো সেটা ধরে বসে থাকি, সেটা আমি না মাফ করতেই পারবো না,
এরকম মনে করি, এবং তার ফলে আমার নিজের ক্ষতি করি, মারাত্মক ক্ষতি। এরকম ক্ষতি আমি বলছি, এক হাদিসে বলা আছে যে দুটো ব্যক্তি যদি, একজন ব্যক্তি যদি কারোর সাথে কথা বন্ধ করে, তিন দিনের বেশি কথা বন্ধ করে মারা যায়, হাদিস আছে, এখানে আছে, আমি পড়ছি না দেখে, কারোর সাথে কথা বন্ধ করে মারা যায়, তিন দিনের বেশি হয়ে গেছে, 72 ঘন্টা, তো সে সোজা, সোজা শব্দটা এখানে আছে তর্জমা হিসাবে, সোজা দোজকে যাবে। দেখেন কিরকম মারাত্মক ব্যাপার। সে হয়তো অনেক নেকির কাজ করেছে, কিন্তু কথা বন্ধ রেখেছিল কারোর সাথে, সোজা দোজকে যাবে। তারপরে তার নেকির কারণে এই দোজকে ঝলসানোর পরে কোনো না কোনো দিন বেহেস্তে যাবে ইনশাল্লাহ। কিন্তু দোজক তো এক মুহূর্ত তার কাছে যাওয়ার মতো অবস্থা না, যেমন দুনিয়ার আগুনের কাছে আমরা হাত হাত নিতে পারি না, শরীর নিতে পারি না, দুনিয়ার আগুন এমন তেজস্বী, দোজকের আগুন তো তার 70 গুণ বেশি তেজস্বী, তো সেটার মধ্যে কিভাবে আমরা থাকব, আমরা কেন বোঝার চেষ্টা করি না? কথা বন্ধ করা, ঝোড়াঝাটি করা কি মারাত্মক জিনিস। সবে কদরের কথা ভুলিয়ে দেওয়া হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে সবচেয়ে উত্তম আমল, সবচেয়ে প্রিয় আমল কোনটা আল্লাহ তাআলার, বলো দেখি। এক এক সাহাবী এক এক আমলের কথা বললেন, নামাজ, রোজা, হজ, জাকাত, জিহাদ, প্রত্যেকবারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন এটা উত্তম আমল কিন্তু সবচেয়ে উত্তম না, নামাজ, রোজা, হজ, জাকাত, জিহাদ ইত্যাদি সদকা উত্তম আমল, সবচেয়ে উত্তম না, কেউ পারলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে তোমাদের একের অপরের প্রতি যে তরদ ভালোবাসা, মায়া, মহব্বত আল্লাহর বাস্তে, এটা সবচেয়ে সবচেয়ে উত্তম আমল। আল্লাহ তাআলা অত্যন্ত অপছন্দ করেন ঠিক উল্টাটা, সেটা হলো ঝগড়া, বিবাদ, ফাসাদ। তো দিনকে ধ্বংস করে দেয়, যেমন খুর মাথার চুলকে পরিষ্কার করে দেয়, এবং মুসলমানদের মানহানিকে নিকৃষ্ট সুদ বলে আখ্যায়িত করেছেন। সুদ অত্যন্ত অপছন্দনীয়, এটাকে নিকৃষ্ট সুদ বলে আখ্যায়িত করেছেন। স্বয়ং আল্লাহ তাআলা বলেন পরস্পর কলহ বিবাদ করো না, এতে তোমরা উদ্যমহীন হয়ে পড়বে, উদ্যমহীন। তারপরে বলা আছে যে জাহান্নামে প্রবেশ করবে, তিন দিনের বেশি যদি কথা না বলে মারা যায়। প্রতি সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর দরবারে বান্দার আমল পেশ হয়, কিন্তু যারা ঝগড়া করে আপোষে সন্ধি না হওয়া পর্যন্ত তাদের কোনো ক্ষমা নাই, কোনো দোয়া পেশ করা হবে না আল্লাহর সামনে। তারপরে হাদিসে বলছে, এটা দুর্বল হাদিস হবে, দুর্বল হাদিস, শবে বরাতের কথা, আল্লাহ তাআলা সমস্ত সকলের দিকে আল্লাহ তাআলা মেহেরবান হন, রুজু হন, রুজু হন। দুই ব্যক্তি ব্যক্তি কোনো ক্ষমা পায় না, প্রথম কাফের, দ্বিতীয় যে অন্যের সাথে হিংসা করে, হিংসা রাখে। অন্য রেওয়াতে আছে তিন ব্যক্তির নামাজ মাথার অর্ধেক হাত, মাথার উপরে অর্ধেক হাত উপরে ওঠে না, তিন ব্যক্তির নামাজ, তিন ধরনের ব্যক্তির নামাজ মাথার সামান্য উপরে ওঠে, তার বেশি ওঠে না।
তার মধ্যে একজন হলো পরস্পর কলহ বিবাদকারী। তো যদি এই কলহ বিবাদ দুনিয়ার জন্য হয়, দুনিয়ার কোনো কারণে কাউকে হিংসা করছে, কারোর সাথে ঝগড়াঝাটি করছে দুনিয়ার কোনো কারণে, অমকে বেশি পেয়েছে সৌন্দর্যের দিক দিয়ে, শক্তির দিক দিয়ে, অর্থের দিক দিয়ে, খ্যাতির দিক দিয়ে আমার হিংসা হয়, এটা একটা কারণ, দুনিয়ার কারণ, এটা এতে মোটেই হিংসা করা উচিত না। কারণ যাকে বেশি দেয়া হয়েছে কোনো পার্থিব জিনিস, তাকে বেশি হিসাব দিতে হবে, তা আমি তার জন্য হিংসা করব কেন? আমার তো খুশি হওয়া উচিত যে আমাকে দেয়া হয় নাই, আমার হিসাব কম হবে, আমাকে দেয়া হয় নাই, আমার হিসাব কম হবে, আল্লাহর মেহরবানি। কেমতের দিন ফেরেশতারা আল্লাহ তাআলাকে কাছে এসে বলবেন যে আল্লাহ তাআলা তো হিসাব দিচ্ছে না। আল্লাহ জিজ্ঞেস করবেন কারা হিসাব দিচ্ছে না? ফেরেশতা বলবে যে ওই গরিব মানুষরা। তারা কি বলছে? তারা বলছে যে আমাদের কি ছিল দুনিয়াতে যে আমরা হিসাব দিব? আল্লাহ বলবেন যে তারা ঠিকই বলছে, যাও তাদের বেহেস্তে পাঠাও, কোনো হিসাব নেই, হিসাব দিবে কিসের? তো দুনিয়ার বাস্তবেও যদি হয়ে থাকে, সেটা ঝগড়া বিবাদই হোক আর হিংসাই হোক, তো যা বললাম তা সবই প্রযোজ্য। আর যদি আল্লাহর বাস্তে হয়, আল্লাহর বাস্তে আমি কারোর সাথে ঝগড়া করলাম কারণ সে আল্লাহর কোনো কোনো হুকুম লঙ্ঘন করেছে, আমি সেটা শুধরাবার জন্য তাকে সুন্দরভাবে বলতে গেলাম, সে আমার সাথে ঝগড়া করতে আসলো, বা আল্লাহ তাআলা সম্বন্ধে কটু কথা বলেছে, আল্লাহ নবী সম্বন্ধে কটু কথা বলেছে, তাতে আমার আমার ভিতরের রাগটা জেগে উঠেছে, এটা আল্লাহর বাস্তে হবে, সেটা সেখানে জায়েজ আছে ঝগড়া বিবাদ। কিন্তু আল্লাহ তাআলা ভালো জানেন আমাদের মনের মধ্যে কি আছে, সেটা যেন খেয়াল রাখি। এটা সম্বন্ধে আরো কিছু বলার ছিল, সেটা পরে বলবো ইনশাআল্লাহ। তো এই ব্যাপারে আমরা সচেতন থাকি, আর সবে কদর আল্লাহ তাআলা নির্দিষ্ট করেন নাই যাতে করে আমরা পাঁচটা রাত্রি ইবাদত করি, পাঁচটা রাত্রিরই ইবাদতের সওয়াব পাই। নির্দিষ্ট করে দিলে তো একটা রাত্রি আমরা ইবাদত করতাম। আর গুনাহগার যারা গুনাহ করে তারা যদি জেনে শুনে যে অমুক তারিখে সবে কদর, তারপর জেনে শুনে সেই রাত্রিতে তারা গুনার কাজ করে, তো তাদের তো ধ্বংস হয়ে যাওয়ার কথা, এত বড় রাত্রিতে তারা গুনাহ করছে। তো এটাও আল্লাহ তাআলা মেহরবানি যে আল্লাহ তাআলা জানান নাই যে কবে সবে কদর, আল্লাহ তাআলা জানেন যে কিছু বান্দা গুনাহ করবে, তারা যাতে বেঁচে যেতে পারে। তো দোয়ার সম্বন্ধে বলছিলাম, আমরা দোয়াতে যাচ্ছি, একটু সময় বেশি লাগবে, মাফ করবেন, ঘড়ি কাটা ধরে সম্ভব না আসলে তালিম করা, আমি যা দেখলাম। একটা দোয়া আমি লিস্ট করি নাই, এর আগে যা বলেছি সেটা আমার পরে মনে পড়লো, যে আমরা অনেক সময় মানুষের হক নষ্ট করি বা মানুষকে কষ্ট দিই, হয়ে যায়, মানুষের প্রতি দায়ী দায়িত্ব পালন করতে পারি না, এবং হয়তো বুঝতেও পারি না যে এমন কিছু করেছি যাতে মানুষ কষ্ট পেয়েছে, এবং সেও হয়তো আমাকে বলে নাই কোনোদিন। তো আল্লাহর কাছে দোয়া করা একটা, এবং আমি জীবনে একজন আলেমের কাছে এই কথাটা শুনেছি, আমার এত বছরের জীবনে একজন আলেমের কাছে শুনেছি, তাও হজের সময়। সেটা হলো যে আল্লাহ, আমি যদি তোমার বান্দার কোনো প্রতি যে দায় দায়িত্ব যদি পালন করে না থাকি, বা কাউকে যদি আমি আমার অজান্তে দুঃখ দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, তুমি আমার তুমি তোমার তরফ থেকে ওটা পুরা করে দিও আল্লাহ, সে বান্দা তো মাফ করবে না, কিন্তু আল্লাহ তাআলা এমন কিছু দিবেন তাকে কেমতে দিয়ে যে তুমি আমাকে কষ্ট দিয়েছো বা হক আদায় করেনি, আজকে তোমাকে আমি এই দিচ্ছি, তুমি তাকে মাফ করে দাও, সে খুশি হয়ে মাফ করে দিবে তখন। তো এই দোয়াটা করা, এবং যদি আমি জানি কি অন্যায় করেছিস, তার কাছে মাফ চেয়ে নি, এবং তার জন্য দোয়া করি, তার জন্য দোয়া করি যার প্রতি অন্যায় করেছি। আরেকটা দোয়া করি, আল্লাহ আমার পিছনের গোনা মাফ করে দাও, আমার সামনের গোনা মাফ করে দাও। এই দোয়া কবুল হয়ে গেলে তো আর কি দরকার আমাদের, পিছনের গোনা মাফ করে দাও আল্লাহ, সামনের গোনা মাফ করে দাও।
আল্লাহ আমাদের পিছনে দোয়া কবুল করো, আমাদের সামনে দোয়া কবুল করো। এবং আমার এই দোয়াটা পড়লো সেই সময় যখন যেকোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবে, সেই সময় যদি পড়ে যায় এবং যদি কবুল হয়ে যায়, পিছনের দোয়া কবুল, সামনের দোয়া কবুল। কিন্তু এটাও আমরা বলি আল্লাহকে যে আল্লাহ কোনো কিছু, কোনো দোয়া যদি দুনিয়াতে ক্ষতিকর হয় সেটার বদলা তুমি আখেরাতে দিও, কারণ দুনিয়াতে ক্ষতিকর কিছু যদি দোয়া চাই আমি, আল্লাহ যদি দেন তো আমার তো ক্ষতি হবে তাহলে। এবং মুসলমানের মাগফিরাতের জন্য দোয়ার কথা আগে বলেছি, আমি একটু বলে রাখি যে যখন আমি মুসলমানের মাগফিরাতের জন্য দোয়া করি তো যত ইমানদার আছে তত নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন, যত ইমানদার আছে তত নেকি দিয়ে দিবেন আল্লাহ তাআলা। সবার হেদায়েতের জন্য দোয়া আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। মাগফিরাত, রহমত, হেফাজত, হেদায়েতের পরে মাগফিরাত আল্লাহ তাআলা করতে পারেন, আর না হলে অমুসলমানের হেদায়েত মাগফিরাতের দোয়া করা নিষেধ আছে অমুসলমানের জন্য। মুসলমানের মাগফিরাতের দোয়া বা মাফির দোয়া আমরা করতে পারি, কিন্তু হেদায়েত যদি পেয়ে যায় তখন তো মাগফিরাত আল্লাহ তাআলা করতে পারেন, রহমত করতে পারেন, হেফাজত রক্ষা করতে পারেন। আমার শত্রুকেও হেদায়েত করো আল্লাহ, আমার শত্রুকেও হেদায়েত করো। আর আরেকটা দোয়া করবেন যে আল্লাহ নবীওয়ালা মেহনত, নবীর মেহনত করার তৌফিক দান করেন, নবীওয়ালা মেহনত করার তৌফিক দান করেন। মানে মানুষকে আল্লাহর দিকে ডাকা, সেটা ছিল নবীদের কাজ, মেহনত, আর খারাপ থেকে ফেরানোর চেষ্টা করা, সেটা ছিল নবীদের মেহনত, সেটার তৌফিক চাওয়া আল্লাহর কাছে। সামনে শনিবারে বিশেষ দোয়া আছে, আগে থেকে বলে রাখছি, যদি আপনারা কোনো আমল করতে চান, দোয়া সবার জন্যই হবে, কিন্তু খতম করা হচ্ছে আমার চাচির জন্য এবং মিমের আব্বার জন্য, আমার চাচার জন্য, কিন্তু দোয়া সবার জন্যই করা হবে। আল্লাহ তাআলা এরকম গফুরুর রহিম। এবং 25শে রমজান এ খতম হবে, তো সেটা সামনের শনিবারের মধ্যে পড়বে কিনা আমি এই মুহূর্তে বুঝতে পারছি না, তো সামনে দুটো খতম আছে কমপক্ষে। আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আহলিহি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল করিম। মাশাআল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি কুল্লি দাব্বাতিন আতাখিযু মিন নাসিয়াতিহা। ইন্না রাব্বি আলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহুম্মা আসআলুকা মিন খাইরি মা সআলাকা মিনহু নাবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم انت المستعان وعليك البلاغ ولا حول ولا قوه الا بالله العلي العظيم والله তুমি আমাদেরকে যা কিছু আমল করার তৌফিক দিয়েছো এই অত্যন্ত মহিমান্বিত মাসে আল্লাহ তোমার দয়া পরবশে আল্লাহ এর সমস্ত কিছু কবুল করো এবং আরো সুন্দর মতো আমল করার তৌফিক দাও বাকি যে কয়টা দিন আছে আল্লাহ, এবং সামনের রোজা যাতে আমরা আবারও পাই আল্লাহ, আবারও নেকি হাসিল করে তোমার সন্তুষ্টি হাসিল করে তোমার সামনে যখন আমরা দাঁড়াবার যোগ্য হব তখন আমাদেরকে নিয়ে যেও আল্লাহ। সমস্ত আমল কবুল করে, তার ভুল ভ্রান্তি সংশোধন করে কবুল করে, তোমার শাহী দরবারে কবুল করে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে পৌঁছে দিও আল্লাহ। এবং আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুপা ফুপু, খালা খালু, মামা মামি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শিক্ষক শিক্ষয়িত্রী, পাড়া প্রতিবেশী যারা কবরের শাহী, তো আল্লাহ তাদের কাছে পৌঁছে দিও আল্লাহ। তুমি তাদের কবরকে প্রশস্ত করে দিও আল্লাহ, জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ, নূর দিয়ে পরিপূর্ণ করে দিও আল্লাহ। এবং এই মাসের পরে তাদের কবরের আজাব আবার আবার চালু করো না আল্লাহ, তাদেরকে
তাদের কবর আজাব যে বন্ধ করেছো, কেয়ামত পর্যন্ত বন্ধ রেখো আল্লাহ, এবং তাদের সাথে তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও হাশরের ময়দানে, তাদের আমলনামা ডান হাতে দিও, তাদেরকে নিশ্চিন্ত মনে রেখো ও আল্লাহ, তুমি তুমি তাদের দরজা উঁচু করো আল্লাহ, এবং তাদেরকে বিদ্যুতের গতিতে পুলসেরাত পার হওয়ার তৌফিক দান করো আল্লাহ, ও আল্লাহ তুমি তাদেরকে বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হওয়ার তৌফিক দান করো আল্লাহ, সেই ভয়ঙ্কর পুলসিরাত আল্লাহ, এবং তাদেরকে তুমি তোমার ভয়ঙ্কর দোজখের থেকে অনেক দূরে রেখো আল্লাহ, বিনা হিসাবে বেহেস্তে দাখিল করো আল্লাহ, এবং জান্নাতুল ফেরদোসে দাখিল করো আল্লাহ, আমরা সবাই যাতে জান্নাতুল ফেরদোস তোমার কাছে পেতে পারি আল্লাহ, সেই আশা পোষণ করি আল্লাহ, সেই দোয়া কবুল করো আল্লাহ। ও আল্লাহ আমরা আমরা আমাদের পিছনের গোনা মাফ করো, আমাদের সামনের গোনা মাফ করো আল্লাহ, আমাদের পিছনের দোয়া কবুল করো, আমাদের সামনের দোয়া কবুল করো। আমরা বিভিন্ন নেক হাজত নিয়ে হাত উঠিয়েছি আল্লাহ, আমাদের নেক হাজত পুরা করো আল্লাহ। ও আল্লাহ আমাদের কোনো চাওয়া যদি পৃথিবীর জন্য ক্ষতিকর হয়, এই জীবনের জন্য ক্ষতিকর হয়, তুমি তার বদলা আখিরাতে দিও আল্লাহ। আমরা বিভিন্ন বিপদ আপদের কারণে হাত উঠিয়েছি আল্লাহ, আমাদের বিপদ আপদ দূর করে দাও আল্লাহ। বিভিন্ন অসুখ বিসুখের কারণে হাত উঠিয়েছে, নিজের বা অন্যের আত্মীয় স্বজনের বা ছেলে মেয়ের বা বন্ধু বান্ধবের বিপদ আপদ অসুখ বিসুখ আল্লাহ তুমি তা দূর করে দাও আল্লাহ। তুমি সমস্ত ক্ষমতার অধিকারী, নিমেষের মধ্যে তুমি সমস্ত কিছু দূর করে দিতে পারো আল্লাহ, মুহূর্তের মধ্যে দূর করে দিতে পারো আল্লাহ। ও আল্লাহ, ও আল্লাহ তুমি আমাদের হাত খালি ফিরিয়ে দিও না আল্লাহ, আমাদের মধ্যে যার হাত তোমার পছন্দ হয় তার হাতকে জারিয়া করে তুমি আমাদের দোয়া কবুল করো আল্লাহ। ও আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের সন্তান সন্ততিকে, আত্মীয় স্বজনকে, দেশবাসীকে, পাড়া প্রতিবেশীকে, দেশবাসীকে এবং বিশ্ববাসীকে বিভিন্ন বিপদ থেকে হেফাজত করো আল্লাহ, সুরক্ষা দান করো আল্লাহ, সুস্বাস্থ্য দান করো আল্লাহ। ও আল্লাহ তুমি বাদশাহ, আমরা ফকির আল্লাহ, তুমি ক্ষমতাশালী, আমরা দুর্বল আল্লাহ, তুমি মাফকারী, আমরা গুনাহগার আল্লাহ, আমাদেরকে তুমি কবুল করে নাও, আপন করে নাও আল্লাহ, শয়তানের ধোকা থেকে হেফাজত করো, নফসের তাড়না থেকে হেফাজত করো, দুনিয়ার চাকচিক্যে থেকে প্রতিটা মুহূর্তে হেফাজত করো আল্লাহ, এবং হাত ধরে আঙুল ধরে কবর পর্যন্ত নিয়ে যেও আল্লাহ, এবং শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিও আল্লাহ, তোমার সাহায্য ছাড়া সম্ভব না তা আল্লাহ, শয়তান থেকে বাঁচার সম্ভব থেকে বাঁচা সম্ভব না, নফসের থেকে বাঁচা সম্ভব না, দুনিয়ার ধোকার থেকে বাঁচা সম্ভব না আল্লাহ। আল্লাহ যাতে করে কলেমা সহ আমাদের মৃত্যু হয়, উঁচু ইমানের সাথে মৃত্যু হয়, উঁচু ইমানের সাথে আমল করতে পারি আল্লাহ, উঠতে বসতে তোমাকে স্মরণ করতে পারি, ইলম শিক্ষা করতে পারি, মানুষের প্রতি দায়ী দায়িত্ব পালন করতে পারি, তোমার বাণী পৌঁছে দিতে পারি আল্লাহ, প্রত্যেকটা কাজ তোমার সন্তুষ্টি সহকারে করতে পারি আল্লাহ, সে তৌফিক দান করো আল্লাহ, তোমার সন্তুষ্টি অর্জন করে যেতে পারি, তোমার ভালোবাসা আমাদের অন্তরে দিও, তোমার হাবিবের ভালোবাসা আমাদের অন্তরে দিও আল্লাহ। ও আল্লাহ, ও আল্লাহ যাতে কলেমা সহ মৃত্যু হয় আল্লাহ, তুমি যাতে সন্তুষ্টি সহ তোমার সন্তুষ্টি সহ যেতে পারি আল্লাহ। ও আল্লাহ এবং তোমার সর্বোত্তম ব্যবহার পাই কবরে এবং হাশরের ময়দানে এবং কুলসেরাত পার হতে এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল হতে আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ তুমি আমাদের তোমার শান মতো দান করো আল্লাহ, এবং আমাদেরকে তোমার শান মতো হেফাজত করো আল্লাহ। اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا আল্লাহ এই মাসের সমস্ত ভালাই দিও আল্লাহ, দুনিয়ার সমস্ত ভালাই দিও এবং আখিরাতের ভালাই দিও আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার, ওয়া কিনা আযাবাল কবর, ওয়া কিনা আযাবাল মিজান, ওয়া কিনা আযাবাল কুবসিরাত, ওয়া কিনা আযাবাল মাসিহ দাজ্জাল। আল্লাহুম্মা ইয়া কাযিল হাজাত, ইয়া রাফি আদ-দারাজাত, ইয়া হালাল আল-মুশকিলাত, ইয়া মুজিব আদ-দাওয়াত, বিরহমাতিকা নাস্তাগীস, يا أول الأولين، يا آخر الآخرين، يا أكرم الأكرمين،
ya arhamar rahimin ya rahimal masakin ya zil quwwatal matin la ilaha illa anta subhanaka inna kunna minaz zalimin subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin wa habbi la ilaha illa allah muhammad rasulullah sallallahu alaihi wasallam ya rabbil alamin amin ya rabbil alamin amin ya rabbil alamin. Inshallah, shamne talim hobe brihospotibar. Shobaike Allah taala den jog deyar ebong oporke deyar tofik den. Ebong nobir mehnat korar tofik den. Nobi chilen Allah dut, amra holam nobir dut. Onek boro martoba diyechen amader.